নমস্কার দর্শকবৃন্দ, অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। সেই স্মারকলিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্ক্রিনে দেখা যাচ্ছে সেই স্মারকলিপিটি, যার ডেট হচ্ছে 3/3/2022, অর্থাৎ 3 তারিখ এই স্মারকলিপিটি দেওয়া হয়েছিল। রেফারেন্স নম্বর হিসেবে রয়েছে PRES/WBBAC/APGTWA/03/2022। বিষয় হচ্ছে সার্ভিস কনফার্মেশন সংক্রান্ত বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের পূর্ববর্তী নোটিফিকেশনগুলির সাপেক্ষে পদক্ষেপ গ্রহণের আবেদন। তো এখানে মূলত বলা হয়েছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাননীয় মহাশয়, আপনাকে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সমস্ত নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রায় 24,000 গুরুত্বপূর্ণ কনফার্মেশন বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের পূর্ববর্তী সমস্ত নোটিফিকেশন অনুসারে সার্ভিস কনফার্মেশন সংক্রান্ত কয়েকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। 1 নম্বর হচ্ছে, বিগত সমস্ত WBBAC নোটিশগুলি অনুসারে স্কুল এবং DI অফিসগুলির মাধ্যমে কনফার্মেশন সংক্রান্ত ডকুমেন্ট জমা হলেও 1 বছর অতিক্রান্ত হলেও বোর্ডের পক্ষ থেকে যে সকল কনফার্মেশন দেওয়া হয়নি সে বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, অনেক DI অফিসে দীর্ঘদিন ধরে স্কুলগুলি থেকে জমা পড়া কনফার্মেশন ডকুমেন্টগুলি বোর্ডে পাঠানো হয়নি, ফাইলগুলি একইভাবে ফেলে রেখে দেওয়া হয়েছে। এই বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যে সমস্ত DI অফিসে ফাইলগুলি দীর্ঘদিন পড়ে রয়ে আছে, সেগুলো যেমন মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া প্রভৃতি। 3 নম্বর হচ্ছে, অনেক জেলার বহু শিক্ষক শিক্ষিকার PVR ও মেডিকেল টেস্ট হয়নি। 4th ও 5ম কাউন্সিলিং সহ কয়েক হাজার 9ম-10ম কর্মশিক্ষা, শারীরিক শিক্ষা ও 11th-12th শ্রেণীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরও বাকি আছে। কবে, কোথায়, কিভাবে সে বিষয়ে কিভাবে হবে সে বিষয়ে কোনো নির্দেশ নেই। এই বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে বাকি সকলের PVR এবং মেডিকেল সম্পন্ন করা হোক। আচ্ছা, 4 নম্বর হচ্ছে, অরিজিনাল মেডিকেল রিপোর্ট সেই মেডিকেল কলেজগুলোকে WBBAC-তে জমা করার নির্দেশ দেওয়া হোক। অরিজিনাল মেডিকেল রিপোর্ট শিক্ষকরা বোর্ডে জমা সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি সুস্পষ্ট নির্দেশ প্রকাশ করতে হবে। 5 নম্বর হচ্ছে, যে সকল শিক্ষক শিক্ষিকা ট্রান্সফার হয়ে অন্য জেলা ও স্কুলে যোগদান করেছেন তাদের কনফার্মেশন প্রক্রিয়া সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হোক। 6 নম্বর হচ্ছে, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম সহ অন্যান্য জেলায় কিছু সংখ্যক কনফার্মেশন ডকুমেন্ট শিক্ষকরা পেলেও এই কপির হেডিংয়েতে WBBAC-র বোর্ড স্পেলিংয়ের, অর্থাৎ BOARD এর স্পেলিংয়ের পরিবর্তে BOAD রয়েছে, সে বিষয়ে সংশোধিত বিশেষ প্রয়োজন আছে। অর্থাৎ এই যে স্পেলিং মিস্টেক যেটাকে বলা হচ্ছে, BOARD হবে, সেটা BOAD আছে, সেই বিষয়ে সংশোধনের বিশেষ প্রয়োজন আছে। 7 নম্বর হচ্ছে, কনফার্মেশন সংক্রান্ত প্রথম নোটিশ অনুসারে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেটের কথা বলা না থাকায় যে সকল ডকুমেন্টস আগেই জমা হয়ে গেছে সেগুলো যাতে ব্যাক না হয়ে আসে, প্রয়োজনীয় ডকুমেন্ট ওয়েটিং করে পুনরায় নেওয়া হয়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমস্ত ডকুমেন্টস আপলোড প্রক্রিয়াটি অতি সহজে, অতি দ্রুত সম্পন্ন করার জন্য কনফার্মেশন সংক্রান্ত একটি ওয়েবসাইট তৈরি করা হোক। সুতরাং এই বিষয়ে কনফার্মেশন সংক্রান্ত বিষয়গুলি সহানুভূতির সাথে বিবেচনা করে অতি সত্বর যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আবেদন করছি। ধন্যবাদ আনতে চন্দন গড়াই, সেক্রেটারি অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সুতরাং বোঝা যাচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কনফার্মেশন সংক্রান্ত এই স্মারকলিপিটি জমা দেওয়া হয়েছে। দেখা যাক পরবর্তী পদক্ষেপ কী হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।